বাবা লাঙল ধরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আপনি এখানে লেখাপড়া শিখতে আছেন, তাই শিখে এম এ পাস করে টিচার হয়েছেন, এখন বাবা দৌড় দিচ্ছেন পিছন দিয়ে তাকান আপনি জন্ম কোথায়। ওই গরু চাষ করে আপনার দুটো খাওয়া দাওয়া হয়েছে বাপ মার, এখনো তারা ঘরে বসে লাঙলই চড়তেছে আর আপনি বলছেন গোহত্যার উৎসব। জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষা যদি নষ্ট হয় জাতি নষ্ট হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা অবশ্যই ইসলামমুখী হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বছরে বছরে ওরসে যাচ্ছেন, গরু ছাগল সব খাই শেষ করে দিল। হ্যাঁ, যখন ঈদুল আজহার কোরবানি করেন, আমার ইউনিভার্সিটির ঘটনা এটা, আমাদের যখন ইউনিভার্সিটির টিচারদের একটা বাস আলাদা আছে, তো বাসে ওঠার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়, বাসটা আসবে তবে তো দেরি হয় না, তো অনেক টিচার জমা হয়ে গেছে, ওর মধ্যে বলাকা হচ্ছে এই ঈদুল আজহারে কোরবানিটা এটা আসলে একটা গরু হত্যার উৎসব, বুঝছেন? মানে আমি যে পাশে আসবো ওরা খেয়াল করেনি, আমি কি ধরলে এই স্যার আপনি কী বললেন? হ্যাঁ রে ভাই, আসলে এত গরু সব মেরে ফেললে তো দেশ চলবে কী রে? আমাদের দেশকে আপনি চালান, আপনার বাবা চালায়, আপনি জীবনে লাঙল ধরেছেন? বাবা লাঙল ধরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আপনি এখানে লেখাপড়া শিখতে আছেন, তাই শিখে এম এ পাস করে টিচার হয়েছেন, এখন বাবা দৌড় দিচ্ছেন পিছন দিয়ে তাকান আপনি জন্ম কোথায়। ওই গরু চাষ করে আপনার দুটো খাওয়া দাওয়া হয়েছে বাপ মার, এখনও তারা ঘরে বসে লাঙলই চড়তেছে আর আপনি বলছেন গোহত্যার উৎসব। ওরসে গরু যায় হাজারে হাজার না লাখে লাখে গরু যায়, কতগুলো ওরসে বাংলাদেশে 298,000 পীর যদি হয় 298,000 ওরস হয়, এই এক এক ওরসে হাজার হাজার গরু যায়, এগুলো আমি দেখতে পান না? শেষ করে চুপ হয়ে গেছে। আপনি খুব কবি নজরুলের খুব গল্প করেন, নজরুল আমাদের এ কবি সে কবি, তার কবিতা দেখেন না? ওরে ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরুণ, আজি আল্লাহর নামে যান কোরবানে ঈদের উদ্বোধন, ওরে হত্যা নয়া সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। পড়েছেন তো, ইউনিভার্সিটি প্রফেসর তো হয়েছেন, এই কবিতা জীবনে জানেন আপনি? তো হ্যাঁ ভাই আসলে তো জানি তো, নজরুল যদি বলে থাকে এটা গোহত্যা নয় এটা সত্যাগ্রহ, সত্যের জন্য তারা জীবন দিচ্ছে, আল্লাহর বিধান মানার জন্য ইব্রাহিম জীবন দিয়েছিলেন, ইসমাইল জীবন দিয়েছে, তারই সন্তান মোহাম্মদ ইবনে ইব্রাহিম, মোহাম্মদ ইবনে ইসমাইল, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উদ্দেশ্যেই পশু কুরবানি দিচ্ছেন আর আপনি এখানে বলছেন গোহত্যা, আর আপনার জাতীয় কবি কবি নজরুল এটাকে প্রশংসা করছেন, আপনি তার বিপরীত কথা বলছেন? তত্ত্বাবধিল্লা করছেন বলে আর বলবো না, বুঝতে পারছেন অবস্থা? সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে যদি এই দুর্দশা হয় মানুষ যাবে কোথায়? ইউনিভার্সিটি পরিমর্গ স্কুল কলেজ সব ধ্বংস দেওয়ার অবস্থায় থাকুন। জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষা যদি নষ্ট হয় জাতি নষ্ট হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা অবশ্যই ইসলামমুখী হতে হবে।